আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছেন। আমি নুরুল ইসলাম, আজকে ক্লাস ওয়ানের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাই। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে একটা কোড এডিটরের মাধ্যমে কিভাবে আমরা HTML লেখা শুরু করতে পারি। তো আজকে আমরা ভিজুয়াল স্টুডিও কোডের কমপ্লিট সেট আপ দেখবো ফর বিগিনার, অর্থাৎ শুরু করার পর্যায়ে আপনার কী কী সেট আপ করতে হবে আপনার ভিজুয়াল স্টুডিও কোডে। তো এছাড়াও আমরা বেসিক HTML এর কয়েকটি টপিকস দেখবো, যেমন স্টার্টার টেমপ্লেটের যে কোডগুলো ডিরেক্টলি লেখা থাকে সেই কোডগুলো কীভাবে কাজ করে সেই বিষয়গুলো আমরা আজকের ভিডিওটাতে দেখতে চলেছি। তো কথা না বাড়িয়ে চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো আপনারা কম্পিউটার স্ক্রিন অলরেডি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য যে ভিজুয়াল স্টুডিও কোডটি ব্যবহার করছি সেটার নাম হলো ভিজুয়াল স্টুডিও কোড ইনসাইডার। তো আমি এটাকে প্রথমেই ওপেন করে নিচ্ছি। তো দেখেন, আমি ওপেন করে নিচ্ছি, আমাদের এখানে কিছু কোড আছে, আমি এটাকে আবার মুছে দিলাম। মুছে দিয়ে আমি গত দিনে আপনাদেরকে বলেছিলাম যে আমরা এই কোডটুকু রান করেছিলাম, এটা দেওয়ার পর যদি আমি ট্যাব দেই তাহলে আমাদের একটা স্টার্টার টেমপ্লেট তৈরি করে দিচ্ছে, যেখানে এই কোডগুলো HTML শুরু করার জন্য মাস্ট বি আপনাকে লিখতে হবে সবসময়ই, যেহেতু এটা সবসময় লিখতে হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডে, এটা আমরা খুব সহজেই নিতে পারি। জাস্ট আপনি এই চিহ্নটা দিবেন, বিস্ময়কর চিহ্নটা দিয়ে আপনি ট্যাব প্রেস করবেন এবং আপনার এই কোডগুলো এক ক্লিকে আপনার প্রজেক্টে চলে আসবে। তো আমি আজকে এই সমস্ত বিষয়ে ডিটেলস, যে কে কোন ট্যাগটি কীভাবে কাজ করে সমস্ত বিষয়ে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। ওকে, তো আমি এক্সপ্লেনের শুরুতেই বলে দিচ্ছি যে এইগুলোকে বলা হয় ট্যাগ। এই যেগুলোর আপনি লেস দেন গ্রেটার দেনের মাঝখানে থাকে সেইটাকে বলা হয় হচ্ছে ট্যাগ। এবং আমরা গতদিন বলেছিলাম প্রতিটি ট্যাগের শেষ থাকবে। তো কিছু কিছু ট্যাগ আছে যেগুলো এক লাইনেই থাকে, মানে সিঙ্গেল লাইন কোড, সিঙ্গেল ট্যাগ বলা হয় যেগুলোকে, সেইগুলো আমরা দেখব। আমরা যদি বডি দেখি, বডির এটা হলো, এটা হলো বডির হচ্ছে স্টার্ট ট্যাগ এবং এটা হচ্ছে ইন ট্যাগ। ইন ট্যাগের সময় আপনি একটা ব্যাক স্ল্যাশ দিয়ে আটকানো থাকে। ওকে, তো আমরা আজকে এই টেমপ্লেটটা নিয়ে একটু ছোট আলোচনা করি। তো দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে ডক টাইপ HTML। তো এই এই অংশটুকু আমাদের একটু এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে, আমাদের মূলত কোডটা শুরু হয়েছে এইখান থেকে। তো এইটাতে কী মিন করে? এটাতে মিন করে এই যে আমরা যে HTMLটা লিখতেছি, এখন HTML কোডগুলো লিখতেছি, আমরা এখন HTMLএর সর্বশেষ ভার্সন HTML5 এ আছি। তো HTML5 কোডটি আপনার রান করার জন্য আপনাকে ব্রাউজারে যেন বুঝতে পারে যে এটা HTML5 ভার্সনের কোডগুলো রান হচ্ছে, যার কারণে আমরা HTML এর এই ডক টাইপ ট্যাগটুকু এখানে ইনক্লুড করে দিব। আশা করি বুঝতে পারছেন। এবং আমরা পরবর্তীতে HTML দেখতে পাচ্ছি এবং HTML কোডের মধ্যে, HTML ট্যাগের মধ্যে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এই অংশটুকু। এইটা কী সে বিষয়টা আমি আরও বিস্তারিত বলবো, তারপরেও এটাকে বলে রাখি। এইটাকে বলা হয় একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের দুইটা পার্ট থাকে, একটা হলো অ্যাট্রিবিউটের নেম আর একটা হলো যেটা মাঝখানে আমরা ইকুয়ালের পরে দিব, এটাকে বলা হয় অ্যাট্রিবিউটের ভ্যালু। বিষয়টা একটু খেয়াল রাখলে চলবে। তো এইটা দিয়ে মেন করতেছে আমাদের ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা ইংলিশ। ওকে, এবং এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি হেড, এবং হেড ট্যাগের মধ্যে আরও কিছু ট্যাগ দেখতে পাচ্ছি। এই ট্যাগগুলো সবসময় হেড ট্যাগের মধ্যে থাকবে। তো হেড ট্যাগের মধ্যে আমরা মেটা নামক তিনটা ট্যাগ দেখতে পাচ্ছি, মেটা মেটা, এটাও মেটা, এটাও মেটা। এই মেটা ট্যাগ দিয়ে এর ভিতরে কিছু অ্যাট্রিবিউট দিয়ে বিভিন্ন কিছু মিন করা যায়। যেমন এইখানে তো এই এই অ্যাট্রিবিউটটার মাধ্যমে আপনার সকল ব্রাউজারে সকল ধরনের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করার জন্য যে সাপোর্টটুকু সেটা এই অ্যাট্রিবিউটটা দিয়ে দেয়। দেন হচ্ছে আমরা যদি এই অংশটাকে বোঝানোর চেষ্টা করি, এটা হলো আমরা জানি বিভিন্ন বিভিন্ন রকম ব্রাউজার রয়েছে, যেমন এখানে দেখেন একটা ফায়ারফক্স এবং এটা ক্রোম, এছাড়াও কিছু কিছু ব্রাউজার রয়েছে, যেমন আপনার এই যে মাইক্রোসফটের একটা ব্রাউজার রয়েছে সেটা হচ্ছে এজ। এই এজ ব্রাউজারটা আগে ছিল হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, তো ওইটারই নতুন ভার্সন। তো আমরা এই সাপোর্টটুকু দেওয়ার ফলে ওই ব্রাউজারেও এই লেখাগুলো ভালো মতো শো করবে, অর্থাৎ
এটা দেওয়ার অর্থ হচ্ছে সব ধরনের ব্রাউজারে যেন আমার লেখা কোডগুলো ভালো মতো রান করে, এই লাইনটুকু আমরা সেই কারণে আমরা এই লাইনগুলো ইউজ করব। ওকে, দেন আমরা আরও একটি লাইন দেখতে পাচ্ছি মেটা ট্যাগের মাধ্যমে। এই যে সমস্ত কিছু যে বিষয়টা মিন করে সেটা হলো একটা ওয়েবসাইট আমরা বিভিন্ন সাইজের আর ডিসপ্লে আর মাধ্যমে রান করে থাকি। যেমন আপনার কাছে মোবাইল ফোন আছে, আরেকজনের কাছে আছে ট্যাবলেট, আরেকজনের কাছে আছে ল্যাপটপ, আরেকজনের কাছে অনেক বড় স্ক্রিন। এই সমস্ত প্রত্যেকটা ডিভাইসে যেন আপনার কন্টেন্ট দেখতে স্মুথ লাগে, ভালো লাগে, এই ধরনের জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে এই লাইন ট্যাগটা ব্যবহার করা হয়েছে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। তো আমি যদি আপনাদের উদাহরণস্বরূপ আমার ফেসবুকটা ওপেন করে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনি ফেসবুকের এখন যেই লুকিংটা দেখতে পাচ্ছেন, এটা এই লুকিংটা হলো ফেসবুকের ডেস্কটপ লুকিং। তো আমি যদি আপনাদেরকে এই ফেসবুকেরই মোবাইল লুকিংটা দেখানোর চেষ্টা করি, দেখেন মোবাইল ভার্সনটা কিন্তু এভাবে। তো আমরা একটু আগে ডেস্কটপ ভার্সন দেখলাম, এখন মোবাইল ভার্সন দেখলাম, দুইটার মেনি মেনি ডিফারেন্ট কিন্তু রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন এটা কেন ব্যবহার করা হয়। তো দেন হচ্ছে টাইটেল, এই টাইটেলটা হলো আমাদের, আমি এখানে লিখছি লার্ন উইথ নুরুল ইসলাম। তো এই টাইটেলটা কোথায় শো করে একটি ওয়েবসাইটের, সেটা হচ্ছে আমরা, এটা হচ্ছে ওয়েবসাইটের, একটা ওয়েবসাইটের এইখানে যেটা শো করে সেটাই হলো আমাদের এই টাইটেল। তো আমি যদি এখানে ফেসবুকে যাই তাহলে ফেসবুক শো করবে, এখানে এই যে ফেসবুক লেখাটা শো করতেছে, এবং আরও কিছু আমি যে কোনো ওয়েবসাইটে গেলে সেই ওয়েবসাইটের নামটা প্রথমত এখানে শো করায়, এবং এটা আসতেছে কোথা থেকে, এই টাইটেল ট্যাগের মাঝখানে যেই লেখাটা আপনি ব্যবহার করবেন সেটা। আশা করি এটা বুঝতে পেরেছেন। এবং এরপরে থাকতেছে বডি, এই বডিতে যত কিছু লিখবেন সেই লেখাগুলো আপনার ব্রাউজারের এইখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত শো করবে এই বডিতে লেখা অংশগুলো, এবং সমস্ত কিছু আমরা HTML ট্যাগের মাঝখানে রাখছি। দেখেন প্রথমত হচ্ছে HTML ট্যাগের মাঝখানে একটা হেড রয়েছে, একটা বডি রয়েছে। তো হেডের মধ্যে আমরা যা কিছু আছে সেগুলো শো করবে ইন্টারনাল, অথবা এই যে এইটা, এটাকে বলা হয় হেড আর এটাকে বলা হয় আমার বডি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আমরা যে কোডগুলো রান করতেছি, আমি যদি আপনাদেরকে আমার গত দিনের ফাইলটাকে ওপেন করি, দেখতে পাচ্ছেন এখানে কিছুই নেই। আমি যদি এখানে একটা H1 ট্যাগ ইউজ করি, তাহলে এখানে যদি লিখি দিস ইজ নুরুল ইসলাম, এবং আমি যদি এখানে লোড করি তাহলে দেখেন লোড হচ্ছে না, এবং আমি এইখানে আমাকে প্রথমে তো সেভ করতে হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবং দেন এখানে আমাকে রিলোড করতে হচ্ছে। তো এই যে কাজটা, এই কাজটা আমরা একটু সহজেই করতে পারি, যেটার কারণে আমি একটি এক্সটেনশন আপনাদেরকে দেখিয়ে দেব। সেই এক্সটেনশনটা হলো প্রথমত হচ্ছে আমরা এইখানে সেভ করব না, অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, সেই জিনিসটা করার জন্য আমাদেরকে এইখানে চলে আসতে হবে। আপনার ভিজুয়াল স্টুডিও কোডের যত প্রকার এক্সটেনশন আছে সব এখানে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার কোনো প্রকার ইনস্টলেশন নেই, এবং এখানে আমাকে সাজেস্ট কিছু কোড এডিটর, সরি, কিছু এক্সটেনশন দেখাচ্ছে। তো আমি যদি এখানে লিখি অটো সেভ, তাহলে আমরা অটো সেভ যেই এক্সটেনশনগুলো আছে সেগুলো পেয়ে যাব। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব এইটা ইউজ করার জন্য, সেভ টাইপিং, মানে আপনি টাইপ করার সঙ্গে সঙ্গে সেভ হয়ে যাবে। তো এটাকে যদি আমি ইনস্টল করি, এবং এখন যদি আমি এখন আমার এখানে দেখানোর চেষ্টা করি, আমাদের এখানে আমরা খেয়াল করছিলাম যখন লেখা সেভ করার প্রয়োজন হতো তখন এইখানে একটি সাদা বৃত্ত দেখা দিত, যেটা এখন আর দেখা যাবে না, মানে আমার অটোমেটিক্যালি সেভ হয়ে যাচ্ছে। আমি যদি এই স্থির দেখলাম, দিলাম যে প্রফেশনাল ওয়েব ডেভেলপার, এখন যদি আমরা এখানে যাই রিলোড করি, দেখেন আমাকে আর সেভ করতে হলো না,
এবং এখানে কিন্তু আর ওই সাদা বৃত্তটা নেই। সুতরাং আমাকে সেভ করার আর কোনো ঝামেলা পোহাতে হলো না। আমি যখন আগে কোড লিখতাম তখন এমন হতো, আমি এখানে সেভ না করে আমি ব্রাউজারে বারবার রিফ্রেশ করতেছি বাট আমার কোড রান করছে না। তো তখন যখন এই সুবিধাটা পেলাম তখন আসলেও একটু ভালো লেগেছে। তো আমি আপনাদেরকে কোড এডিটরটাকে একটু দুইটা খণ্ডে ভাগ করে নিই, এটা এই সাইডে রাখি, সরি, আর এটাকে এই সাইডে রাখি। তো দেখতে পাচ্ছেন আমাদের যা কিছু এখানে লিখতেছি সেটা এখানে শো করতেছে। ওকে, তো আমরা আরও কিছু যদি লেখার চেষ্টা করি, যে আমরা লিখলাম হচ্ছে উই ক্যান ডু এভরিথিং, আমরা যদি এটা লিখি দেখতে পাচ্ছেন যে এখানে আবার আমরা খালি লোড করবো তাই এটা চলে আসবে। এখন যদি এমন হতো সেটা হলো আপনি এখানে লিখবেন আর ডিরেক্ট এখানে দেখা যাবে, তাহলে নিশ্চয় আর অনেক ভালো হতো। তো এটাই করা যাবে এই ভিজুয়াল স্টুডিও কোড থেকে। সেটার জন্য আমাকে যেটা করতে হবে, লাইভ সার্ভার নামক এক্সটেনশন সেট আপ করতে হবে। তো এই লাইভ সার্ভার এক্সটেনশনটা আপনি এখানে ইনস্টল করা হয়ে গেলে আপনি দেখবেন জাস্ট ওয়াও, আপনার এখানে লেখা মাত্রই এখানে লেখাটা শো করবে। তো আমরা যদি এখন আরও একটি লাইন লেখার চেষ্টা করি এই থ্রি দিয়ে, জাস্ট এই লাইনটাকে আমরা নিয়ে আসি, এখানে আমরা লিখে দিলাম কিন্তু এখানে চলে গেল না, কিন্তু লোড করলে এখানে আসতেছে। তাহলে আমাকে এখানে কিছু করতে হবে, সেটা হলো এইখান থেকে আমাকে গো লাইভ করতে হবে। ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করে দিই তো দেখতে পারবেন যে এখানে আমার নতুন একটি উইন্ডো ওপেন হয়ে গেল। তো আমি যদি এই ট্যাবটা কেটে দিয়ে এখন যদি আমরা এখানে কিছু লিখি, আপনি দেখতে পাবেন এস ওয়ান দিলাম, টু দিলাম, দিস ইজ নুরুল ইসলাম, অর্থাৎ আমি এখানে লিখতেছি একদম লাইভ নিয়ে এখানে কিন্তু লেখা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এইটুকু সার্ভার সেট আপ করলে মোটামুটিভাবে ভিজুয়াল স্টুডিও কোডটা আপনার কাছে অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে, আপনার কোড লিখতে অনেক ভালো লাগবে। এরপরেও আমি এখানে আর একটু সুন্দর দেখার জন্য আমি একটা থিম আপনাদেরকে দেখিয়ে দিব, থিমটার নাম হলো পান্ডা। পান্ডা, তো পান্ডা থিমটা আমি ইউজ করি অ্যাজ ইউজুয়াল। আপনি চাইলে এখানে অনেক থিম আছে, যে কোনো থিম ইউজ করতে পারেন। তো পান্ডা থিমটা আমি ইনস্টল করা হয়ে গেল, আপনাকে দেখাই দেবো কীভাবে ইউজ করতে হয়। জাস্ট এখানে পান্ডা সিনট্যাক্সটা ইউজ করে দিলে আপনি এইখানে দেখেন আপনার লেখার স্টাইলটা একটু চেঞ্জ হয়ে গেল। আমার এই লেখাটা ভালো লাগে। আপনি চাইলে এখানে কালার থিম লিখে সার্চ করলে হিউজ পরিমাণ থিম আপনি পেয়ে যাবেন। ওকে, তো এখন আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাতে চলেছি, সেটা হচ্ছে এইখানে আমরা কী লিখতেছি সেই কোডগুলোর এক্সটেনশন দেখলে যেন বুঝতে পারি। এর জন্য আমরা ইউজ করব একটা আইকন। তো আমি এখানে লিখব যে হচ্ছে জাস্ট আইকন লিখে সার্চ করব, এবং এইটাকে যদি আমি সেট আপ করি তাহলে দেখতে পারবেন যে আমার আইকনগুলো আমি কী ধরনের এক্সটেনশন কাজ দেখেন, এটা হচ্ছে HTML5 ভার্সন চলতেছে, যার কারণে এখানে এটা চলে আসলো। আমি এখন থেকে যত ধরনের ফাইল কালেক্ট করব প্রত্যেকটা ফাইলের জন্য, তো এটা আমাদের পেয়ে গেছি আমরা। এখন বিষয়টা হলো আমাদের কিন্তু কোড এডিটরটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে কোড লেখার জন্য। তো আমরা এর পরবর্তী পার্ট থেকে একদম ডিটেলস HTML কোডগুলো লেখার চেষ্টা করব। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।